वेलकम टू माय चैनल। माझे मध्ये आमादेर द्वारा किछु भूल हो जाए, किछु क्षेत्रे मिस्टेक बेश बड़ सड़ क्षति करे दे, किन्तु मानुष जदि निजे थेकेई एमन किछु बोकामी करे जाते करे तार प्राण चले जेते पारे, ताहले आजकेर भिडियोते आमी आपनादेर एमनई किछु बोका मानुषदेर कथा बोलबो जारा अन्यदेर थेके सम्पूर्ण आलादा। सुतरां भिडियोटा खुबई इंटरेस्टिंग होते चलेछे, शुरू थेके शेष पर्यन्त पुरोटा देखबेन। नम्बर वन, इलेक्ट्रिसिटी पोल। কিছু বছর আগে চেক রিপাবলিকের এক মহিলা নিজের বাড়িতে এমন কিছু ড্রাগস ব্যবহার করেছিল যাতে তার ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল, অ্যালকোহল বা মদের চেয়েও 100 টাইমস বেশি। সে ঘর থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গিয়ে একটি ইলেকট্রিসিটি পোলের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। নেশার ঘরে সে বুঝতেই পারেনি যে সে আসলে কি করছে। সারপ্রাইজিংলি 2 ঘন্টা ধরে সে 40 ফুট উঁচু একটি ইলেকট্রিসিটি পোলের ওপর উঠেছিল এবং তারে হাত দিয়ে সেখান থেকে ঝুলতে থাকে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে তখন ভাগ্যক্রমে রিপেয়ারিং এর কাজ চলছিল, তার জন্য টাওয়ার্স বা পোলসে কোনো ইলেকট্রিসিটি কিংবা কারেন্ট ছিল না, না হলে সে 1 সেকেন্ডের মধ্যেই পুরো ছাই হয়ে যেত। এনাকে দেখার সাথে সাথে রেস্কিউ টিমকে ডাকা হলো এবং তারাই শেষে তাকে নামিয়েছিল। ইনি হলো পৃথিবীর লাকিয়েস্ট ডামেস্ট পার্সনদের মধ্যে একটি। নাম্বার 2, হ্যাঙ্গিং অন ক্লিফ। আজকাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, এর জন্য প্রত্যেকেই চায় যে সে সোশ্যাল মিডিয়ায় হিরো হবে। নর্মাল লোকজন তার চেহারার প্রতি নজর দেয় যাতে করে সে সবাইকে ইমপ্রেস করতে পারে, কিন্তু কিছু মানুষ আছে যারা শো অফ করার জন্য যে কোনো লিমিট ক্রস করতে পারে। মার্চ 2017 সালে চায়নার সংগিং এর এক বাসিন্দা পাহাড়ের ক্লিফে স্টান্ট করছিল এবং সে তার বন্ধুদের মোবাইলটা দেয় দিয়ে বলে যে তার এই ভিডিওটা যাতে তারা রেকর্ড করে। তার সাহসের পরিচয় দিতেই সে ক্লিফে সে ঝুলতে শুরু করে, বাট আনফর্চুনেটলি তার ব্যালেন্স ব্রেক হয় এবং সোজা সে নিচে গিয়ে পড়ে। সামটাইমস হিরোগিরি করতে গিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। মাই সুইট ফ্রেন্ডস, পৃথিবীতে এমন অনেক জীবজন্তু আছে যাদেরকে আমরা হিপনোটাইজ করতে পারি, কিন্তু এমনটা হলে কেমন হয় যে একজন সোজা হাতিকেই হিপনোটাইজ করার চেষ্টা করছে। জানুয়ারি 2019 শ্রীলঙ্কার এক ব্যক্তি তার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাচ্ছিল এবং তখন সে রাস্তার পাশে একটি হাতিকে দেখতে পেল এবং গাড়ি থেকে নেমে এসে সেই হাতির কাছে যেতে লাগলো। সামনে গিয়ে সে পকেট থেকে কি একটা বের করে তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে। তার এই বোকামি তার ফ্রেন্ডসরা ক্যামেরায় রেকর্ড করেছিল। এই ব্যক্তিকে এমনটা করতে দেখে হাতি প্রথমে ভয় পেয়েছিল, ফলে অ্যাজ ইউজুয়াল হাতি তাকে অ্যাটাক করে, বাট আনফর্চুনেটলি সেইখানেই সেই লোকটির মৃত্যু হয়।